हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शीमास रेसिपीज एंड नेवर एंडिंग आइडियाज। आमी शीमा, आज के आपने साथे एक नतून रेसिपी शेयर करब। जरा चैनल के सब समय देखें किंतु एखोनो सबसक्राइब करेंनी तारा एखोनी सबसक्राइब कर फेलुन एवं पाशे आशा बेल आइकनटी प्रेस करुन, आमार समस्त नतून भिडियो नोटिफिकेशन साथे साथे पेये जाबार जोन्नो। आर आमार आजकेर रेसिपि होच्छे ढेड़स भाजी बा भेंडी भाजी। ता एक एकजन एक एक नामे डेके थाकेन। এই ভাজিটা খুবই মজার একটা ভাজি এবং আপনারা এটা ভাত অথবা রুটির সাথে খেতে পারবেন। এটা অনেকেই হয়তো তৈরি করতে জানেন, কিন্তু অনেকের কমপ্লেইন থাকে যে ভাজিটা তৈরি করার সময় এটা বেশ আঠালো হয়ে যায় এবং একটার সাথে একটা ভাজি লেগে যায়, যার ফলে এটা যখন সার্ভ করা হয় কোনো গেস্টের সামনে বা নিজেরাও যখন রান্না করেন তখন দেখতে এটা ভালো লাগে না বা খেতেও অনেক সময় খুবই আঠালো হয়। কিন্তু আজকের রেসিপিটা আমি যেভাবে তৈরি করেছি সেটা ফলো করলে এই সমস্যাগুলো থাকবে না। আমি প্রথমে দেখাচ্ছি কি কি লাগবে এটা তৈরি করতে। খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস এখানে আমি নিয়েছি। ঢেঁড়স খুবই চিকন চিকন ছোট ছোট যে কচি ঢেঁড়সগুলো ওগুলোকে কুচি কুচি করে নিয়েছি, পাতলা করে কুচি করে নিয়েছি। রসুন কুচি করে নিয়েছি। কাঁচা মরিচ নিয়েছি তিনটা, আমার পছন্দ মতো ঝাল আমি দিচ্ছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। পেঁয়াজটাকেও খুব পাতলা কুচি করে নিয়েছি। আগেই বলেছি আমি যে কচি ঢেঁড়সগুলো আছে ছোট ছোট সেগুলো বেছে ঢেঁড়সের মধ্যে থেকে সেইগুলোকে আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি। চলুন তাহলে রান্নায় চলে যাই। প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই গরম তেলের ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজ এবং রসুনটা একটু লালচে হয়ে আসবে তখন আমি এটার ভিতরে ঢেঁড়সটা দিব। যদি একটু লালচে করে ভেজে নেন আপনারা তাহলে কিন্তু এই ঢেঁড়স ভাজিটা খেতে খুব ভালো লাগবে, আর যদি না পছন্দ করেন তাহলে কিন্তু হালকা ভাজা হয়ে গেলেও আপনারা দিয়ে দিতে পারেন। আমি ঠিক যখন লালচে হয়ে এসছে তখন কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। কাঁচামরিচটাও একটু হালকা ভাজা হয়ে এসছে, এখন আমি এর ভিতরে সেই আমাদের কেটে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই পেঁয়াজ ভাজা পেঁয়াজ রসুন এবং মরিচের মধ্যে ভালো করে ঢেঁড়সটাকে নেড়ে নেড়ে মিশিয়ে দিব। এমনভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা ঢেঁড়সের সাথে আমাদের ভাজা পেঁয়াজ রসুন এবং মরিচ মিশে যায়। এখন আমি মিশে যাওয়ার পরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো আর কি। এবং এখন এই লবণটাকেও আমি ঢেঁড়সের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবং এই সময়টাতে আমরা কিন্তু ঢেকে রান্না করব না, এটাকে আমি 5 মিনিটের জন্য এরকম উপর নিচ করে করে এটাকে ভেজে নিব। এই স্প্যাচুলাটা দিয়ে উপর নিচ করে আমি সমস্ত ঢেঁড়সগুলোকে ভাজতে থাকবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো কি করছি। দর্শক, 5 মিনিট ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকখানি সিদ্ধ হয়েছে ঢেঁড়সটা, কিন্তু এখনও কমপ্লিটলি সিদ্ধ হয়নি। ঠিক এই পর্যায়ে আমি এখন এই ঢেঁড়স ভাজিটাকে ঠিক 5 মিনিটের জন্য ঢেকে একটু রান্না করে নিব। 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। ঢেঁড়স ভাজিটা অলমোস্ট হয়ে গেছে, আর 2 মিনিট আমি এটাকে নেড়ে নেড়ে একটু রান্না করে নিব, ভেজে নিব আর কি। কারণ এটা কাঁচামরিচ এবং ঢেঁড়স ভাজিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আর আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু এটা একদমই আঠালো হবে না এবং সিদ্ধও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। দেখুন তৈরি হয়ে গেছে, আমি আবার উপর নিচ করে দিলাম। এখন আমি সাজিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঢেঁড়স ভাজিটা কিন্তু মানে সম্পূর্ণভাবেই সিদ্ধ হয়েছে এবং এটা খেতে খুবই মজা হয়েছে, কারণ আমি খাওয়ার পরে টেস্ট করার পরে ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর এটা একদম পারফেক্ট হয়েছে, আঠালো হয়নি। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।